আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 81 বছরে তিন দেশে জামাত ইসলামীর চমক। 26 আগস্ট 2022, কোনোদিন সরকার হতে পারবে প্রশ্ন, যে প্রশ্নের ক্লিয়ার উত্তর জামাত নেতারা নিজেরাও দিতে পারেন না কিংবা দেন না। জামাত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী 26 আগস্ট, এটা নিয়ে অনেক কথা বলার রয়েছে, অনেক আলোচনা করার রয়েছে। একটা সংগঠনের যখন প্রতিষ্ঠা বার্ষিকী আসে, একটা সংগঠন যখন অনেক দিন হয়ে যায়, বাংলাদেশে যত দল বা সংগঠন রয়েছে, রাজনৈতিক দল, তার মধ্যে সবচেয়ে পুরনো সম্ভবত জামাত ইসলামী, কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি। এখন এই 81তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে অনেকগুলো কথা আত্মসমালোচনা আকারে তুলে ধরা প্রয়োজন বলে আমি মনে করি। ক্রিটিক করা দরকার, ক্রিটিক না করলে লিমিটেশনসগুলো কখনো ফুটে উঠবে না। প্রথমে বলি, জামাত ইসলামীর বয়স 81 বছর হয়েছে। বেসিক্যালি তিন দেশেই তাদের কার্যক্রম বেশি সক্রিয়, যদিও মোট 8টি দেশে জামাত ইসলামী মোটামুটি অপারেশনাল। তিন দেশ মিন্স পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত। তো সেক্ষেত্রে এই তিন দেশে তাদের অনেক চমকপ্রদ কাজ রয়েছে, অনেক ইতিবাচক বা অনেক বড় অর্জন রয়েছে এই 81 বছরে। কিছু সংক্ষেপে বলতে হয়, এই অর্জনগুলো অনেকেই জানেন, কিন্তু আমি বেসিক্যালি আজকের আলোচনা এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে বিষয়টা ফোকাস করব, সেই প্রশ্ন উত্তর জামাত নেতারাও ক্লিয়ারলি দিতে পারেন না। জামাতের বা জামাতপন্থী বুদ্ধিজীবী তাত্ত্বিক মেধাবী জেনারেশনের একটা বড় অংশ জামাত থেকে ছিটকে পড়ে, ছাত্র জীবনে ব্যাপক আবেগ নিয়ে শিবির করলেও কর্মজীবনে জামাতের সাথে সম্পৃক্ত হয় না। বিশেষ করে যারা একটু বেশি পলিটিক্যাল চিন্তা করে, তাদের একটা অংশ ছিটকে পড়ে, কারণ এই প্রশ্নটার কোনো মীমাংসা বা ক্লিয়ার উত্তর তারা পান না। তারা নিজেরাও কোনো কনক্লুশনে, পজিটিভ কোনো কনক্লুশনে পৌঁছতে পারেন না যে জামাত ইসলামীর তো 81 বছর হয়েছে, আদৌ কি তারা ক্ষমতায় আসতে পারবে, সরকার গঠন করতে পারবে বা সরকার হতে পারবে, এই প্রশ্নটার একটা মীমাংসা দরকার। ঘুরিয়ে ফিরে আমি দেখেছি উত্তরটা আনক্লিয়ার বা ভেগ উত্তর দেওয়া হয়। যদি প্রশ্ন করা হয় যে এক্স্যাক্টলি বলুন তো, সাপোজ আমিরি জামাত বা জামাতের কেন্দ্রীয় কারো কাছে জিজ্ঞেস করা হলো, নির্বাহী পরিষদের, জামাত ইসলামী কি আসলে ভবিষ্যতে ক্ষমতা আসতে পারবে? হ্যাঁ, ভবিষ্যৎ তো আল্লাহ জানে, কিন্তু একটা ম্যাথোডোলজি রয়েছে, প্রজেকশন রয়েছে। একটা দল নিজেরাই যদি প্রজেক্ট করতে না পারে, তাহলে সে অনুযায়ী তো কর্মপরিকল্পনা প্রণয়ন করতে পারবে না। এই জন্য তাদের কাছে সুনির্দিষ্ট পলিটিক্যাল সায়েন্সের প্রপার ম্যাথোডোলজিক্যাল একটা প্রজেকশন দরকার। সেক্ষেত্রে তারা যে উত্তরটা দিয়ে থাকে যে ক্ষমতা একমাত্র আমাদের লক্ষ্য নয়, ক্ষমতায় আসা বা কতটুকু সফল হলাম এই প্রশ্ন আল্লাহ করবেন না, কে কতটুকু চেষ্টা করেছে, আমলের উপর ভিত্তি করে, নিয়াতের উপর ভিত্তি করে, খলুসিয়াতের উপর ভিত্তি করে আল্লাহর কাছে যাজা পাবেন, দ্যাটস রাইট, অ্যাবসলিউটলি। কিন্তু এটা একটা রাজনৈতিক দুর্বলতা। রাজনীতি করতে হলে তাকে ফুল পলিটিক্যাল হতে হবে, প্রপার পলিটিক্যাল ম্যাথোডোলজি মেনে তাকে উত্তর দিতে হবে। দুইটা সংমিশ্রণ করে ফেললে রাজনীতিও হয় না, ধর্মীয় হয় না, ধর্মও হয় না। এজন্যে প্রপার কম্বিনেশন দরকার। এক্ষেত্রে একটা মতাদর্শিক সংকটে জামাত ইসলামী আছে, লেস কনফিডেন্স মনে হয়। তা আমি একটা উত্তর দেব, কীভাবে কী ক্ষমতা আসলে কবে যেতে পারে, অথবা আদৌ কি সম্ভব নয়, এই প্রশ্নের উপর অনেকের থাকা না থাকা নির্ভর করে, অতএব গুরুত্বপূর্ণ আলোচনা। এখন তিন দেশে জামাত ইসলামী কী কী চমক দেখিয়েছে, আমার কাছে মনে হয়েছে এই বাংলাদেশের কথা যদি বলি, বাংলায় ইসলাম প্রচারের ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একটা বড় ধরনের অর্জন। ইসলামের ফেকা অথবা রাষ্ট্রচিন্তা, সমাজনীতি, অর্থব্যবস্থা, ইসলাম সম্পর্কে আজকে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ যতটুকু জানে, তার পেছনে মেসিবলি জামাত ইসলামের একটা অবদান রয়েছে। তারা উর্দু এবং ফার্সি সাহিত্যগুলোর পরিবর্তে সমৃদ্ধ বাংলা সাহিত্য জামাত ইসলামের দলীয় তত্ত্বাবধানে উপস্থাপন করে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সক্ষম হয়। এটা তাদের একটা বড় চমক হিসাবেই থাকবে। এলিট ক্লাসে, অভিজাত শ্রেণীর মধ্যে পলিটিক্যাল ইসলামের দাওয়াত অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট পৌঁছে দেয়া, এবং এই পলিটিক্যাল ইসলাম কনসেপ্ট একসময় যারা জামাতের ক্রিটিক করতো বা এগুলোর সাথে মোটেও সম্পৃক্ত ছিল না, তারাও ধীরে ধীরে, বিশেষ করে দেওবন্দি, জামাত ইসলামীর যে ফিলোসফি বা তাদের যে রাজনৈতিক মতাদর্শ, এটা ইনডিরেক্টলি হলো গ্রহণ করেছে, সবার মাধ্যমে গ্রহণযোগ্য করতে সক্ষম হয়েছে, ভিন্ন মোড়কে হলো, এটাও বাংলাদেশ জামাত ইসলামীর একটা বড় অর্জন, বড় চমক। অ্যাট দি সেম টাইম অর্থনীতিতে
ইসলামী অর্থনৈতিক ধারণাটা বাংলাদেশে পপুলারাইজ করেছে জামাত ইসলামী, ইসলামী ব্যাংকিং সিস্টেম, ইন্স্যুরেন্স সিস্টেম ইত্যাদিতে 1983 থেকে। তো এটা বড় একেবারে রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। এটা জামাতের আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা যে জামাত এককভাবে ক্ষমতা আসতে পারেনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে জামাতের একটা এজেন্ডা এস্টাবলিশড হয়েছে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকিং সিস্টেম। সব ব্যাংকিং ব্যাঙ্কগুলোরই ইসলামী ব্যাংক উইন্ডো খোলার চেষ্টা করছে এবং অনেকে ফুল ইসলামী ব্যাংকিং সিস্টেমে যাচ্ছে। সবাই যে ধর্মীয় কারণে যাচ্ছে তা নয়, যে কারণেই যাক না কেন এই সিস্টেমটা কাজ করেছে, এটা জামাতের একটা সফলতা হিসেবে আমি দেখতে চাই। মিডিয়া, বিশেষ করে মিডিয়া জগতে ইসলামের আজকে যতটুকু প্রভাব প্রতিপত্তি, ওয়াজ মাহফিলের যে ব্যাপক প্রসারতা, কালচারালি যে ইসলামের যে অগ্রগতি, বিশেষ করে বাঙালি কালচারের নামে ইসলামকে বাদ দিয়ে দেওয়ার যে একটা কালচার যেটাকে আমরা শাহবাগী হিসেবে বর্তমানে চিহ্নিত করি, তাদেরকে মোকাবেলা করে যতটুকু টেকে আসা ইসলামের সুপ্রিমেসি ধরে রাখা, এটার পিছনে বেসিক্যালি জামাত ইসলামী বা জামাত ইসলামীপন্থী বুদ্ধিজীবী এদেরই অবদান। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন এলিট এডুকেশনাল সিস্টেমে ইসলামপন্থীদের ঢুকে পড়া বা ইসলামপন্থী নামের একটা শক্তিশালী রাজনৈতিক ব্লক তৈরি করা, এটাও জামাত ইসলামের একটা চমক। এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিন দেশেই করতে সক্ষম হয়েছে। ভারতের কথা যদি বলি, জামাত ইসলামী হিন্দ তারা এনজিও টাইপের কার্যক্রম করে, সাধারণ সেবামূলক কার্যক্রম, শিক্ষামূলক কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক আকারে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে, যেটা অন্য কোনো সংগঠন ভারতবর্ষে পারেনি। পাকিস্তান তো কনস্টিটিউশনাল ইসলামিক রাষ্ট্র, অর্থনীতির মধ্যে ইসলামিক ভাবধারা ব্যাপক, ইন প্র্যাকটিস যাই হোক না কেন, সেক্ষেত্রে পাকিস্তানের সংবিধানে যে ইসলাম আছে অথবা তাদের আইনের মধ্যে যতটুকু ঢুকেছে, এটা বেসিক্যালি মাওলানা মওদুদী এবং জামাত ইসলামের একটা বড় প্রভাব ছিল। সরাসরি ভুট্টো পরিবারের লোকজন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, জিয়াউল হক, মাওলানা মওদুদীর সাথে, জামাতের সাথে দফায় দফায় মিটিং করে পাকিস্তান রাষ্ট্রের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো এই দিক থেকে বলা যায় যে 81 বছরে তিন দেশে মোটামুটি ভালোই চমক দেখিয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 26 আগস্ট 2022 সালে দাঁড়িয়ে আমি যে প্রশ্নটা সবচাইতে সিগনিফিকেন্ট আলোচনা করতে চাই এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সেটা হচ্ছে কোনোদিন কি আদৌ ক্ষমতা আসতে পারবে? এর উত্তর নেতৃবৃন্দ যা দেয় সেটা সন্তোষজনক নয়, তারা সরাসরি কোনো উত্তরই দেন না, একটু ঘুরিয়ে ফিরে স্কিপ করার চেষ্টা করেন। তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে জামাত ইসলামী বর্তমানে, পাকিস্তানের কথা আমি বলবো না, কিংবা জামাত ইসলামী হিন্দ তো আর ক্ষমতা আসার চেষ্টাও করে না, বাংলাদেশের প্রেক্ষাপটেই বলছি, যেভাবে সংস্কারমূলক প্রজেক্ট নিয়ে যেভাবে এগিয়ে চলছে তাতে আগামী 20 থেকে 25 বছরের মধ্যে জামাত ইসলামী ক্ষমতায় আসার সুস্পষ্ট সম্ভাবনা রয়েছে। এবং 20 থেকে 25 বছরের মধ্যে যারা বলেন যে না জামাত ইসলামী কখনো ক্ষমতায় আসতে পারবেন না, তারা যে যুক্তিতে বলেন তাদের রিজনগুলোই সমাধান হবে, সেই সংস্কারের দিকেই জামাত যাচ্ছে। অনেক বিষয়ের সমাধান অলরেডি হয়েছে, গণমুখী রাজনীতি তারা করছে, তাদের যে মূল সমস্যাটা ছিল 1971 সালের একটা ভয়ঙ্কর অভিযোগ, সেই অভিযোগটা সমাধান হয়ে গিয়েছে এবং আগামী 20-25 বছরে সেটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে বহুমুখী সংস্কারমূলক কার্যক্রম নিয়ে যারা ক্ষমতায় আসতে পারবে না বলে বিভিন্ন যুক্তি দিচ্ছেন, তাদের মতামতকে শতভাগ শ্রদ্ধা করে আমি বলছি, তাদের মতামতগুলো ইনডিরেক্টলি হলো গ্রহণ করে, যেমন জামাতের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান সাহেব যে তত্ত্বগুলো দিয়েছিলেন, একসময় জামাত সেটা ডিনাই করেছিল, কিন্তু 2020-22 সালে এসে কিন্তু জামাত সেটা ভিন্ন মোড়কে হলো অ্যাকসেপ্ট করছে। এরকম যারা জামাত থেকে চলে যাচ্ছেন এই যুক্তিতে জামাত ক্ষমতায় আসতে পারবে না এই কারণে সেই কারণে, সেই কারণগুলো যৌক্তিক এবং সেই কারণগুলো সমাধানের ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে। আমার মনে হয় যে 20-25 বছরের মধ্যে সমাধান করে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবে, বিশ্ব ব্যবস্থা থেকে শুরু করে নানা কিছুর সাথে খাপ খাওয়ানো এবং নিজস্ব স্বতন্ত্র পথচলা থেকে শুরু করে বহুমুখী রাজনৈতিক ভেরিয়েবল বা ইত্যাদি ইত্যাদি সব ঠিকঠাক করে, আমার যেটা ম্যাথোলজি এটা নিয়ে আলাদা আলোচনা করব যে কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে জনগণ কেন তাদেরকে ভোট দিবে, ইখওয়ানুল মুসলিমিনের মতো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে, আন্নাহদার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং ইখওয়ানুল মুসলিমিন এবং আন্নাহদার ভুল ত্রুটি বা মরক্কের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে টেকসইভাবেই গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে, এই কথাটা আমি আমার জ্ঞানের আলোকে 81 বছরে দাঁড়িয়ে সুস্পষ্টভাবে দৃঢ়ভাবে বলতে চাই। হ্যাঁ, কীভাবে কী এ বিষয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ একসময় করব। তবে আজকে যদি সংক্ষেপে জাস্ট একটা পয়েন্ট বলি, যারা মনে করেন যে না জামাত ইসলাম এভাবে ক্ষমতায় আসতে পারবেন না, তারা যে চিন্তা লালন করেন কীভাবে ক্ষমতায় আসতে পারবে না, কোন কোন কারণে আসতে পারবে না, আমি এটা দেখিয়ে দিতে পারবো যে প্রত্যেকটা কারণ সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে, না হলে হবে, এই চিন্তা যারা ধারণ করে তারা নেতৃত্বে আগামী 10-15 বছরের মধ্যে আসবে। যাদের
कार्यक्रम बा जादेर बेपरोवा बा क्षमता केंद्रिक राजनीति काठामोर साथे सामंजस्यशील नय जादेर चिंता भावना जमातेर तारा धीरे धीरे नेतृत्व थेके माइनस होवा शुरू करेछे अदूर भविष्यते तारा थाकबे ना बयस विवेचनाय बा जमातेर सांगठनिक जे बर्तमान सिलसिला चालू होयेछे सेई विवेचनाय अनेक बछरेर टेबु जमात भेंगे दियेछे एटा भितरे अनेक किछुई होयेछे एटा खाली चोखे अनेके देखबेन ना।